মর্নিং এভরিওয়ান, সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বুঝতেই পারছো আজকে প্রচণ্ডকে চাপছিলাম, মানে চাপেছিলাম, সকাল থেকে ভিডিও করতেই পারিনি। তোমাদেরকে আগেই বলেছি যে আমার স্কুলের দায়িত্ব ছিল ডেকোরেশনের জন্য, তো কালকে তো কমপ্লিট করতে পারিনি। তো সকাল ভোর উঠতে গেলে গেছিলাম, রাত ভোরের আড়াইটার দিকে উঠে আমি কাজ করতে গেছিলাম। তো এখন মোটামুটি কমপ্লিট হতে হয়ে গেছে, প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি নিজে তো এখনও রেডি হতে পারিনি, আবার ওদিকে তো আমার ক্যান্টিনেরও দায়িত্ব আছে, তো ওইদিকেও দেখতে হবে। তো তোমার সাথে দেখাবো, আমি রেডি হয়ে গেছি, চলো আমরা প্রোগ্রামটা দেখি। আর এখানে ভেজ পকোড়া প্রায় চলছে, তো ভেজ পকোড়ার বাচ্চাগুলো খুব ভালো লাগে, তাই সেই কথা ভেবে আজকে আমরা ভেজ পকোড়া করছি। আর এইদিকে আমাদের স্টুডেন্টগুলো, স্যারগুলো, আরও যারা ছিলেন ওনারা এখানে জুস তৈরি করছে। ট্যাঙ্ক যেটা অরেঞ্জের ট্যাঙ্ক তৈরি হচ্ছে সবাই মিলে, সবার দায়িত্ব আলাদা আলাদা দেওয়া হয়েছিল। আমি আবার মাঠের দিকে চলে এলাম প্রোগ্রাম দেখতে। এখানে বাচ্চারা নাচ করছে, ছোটো ছোটো বাচ্চাগুলো। প্রোগ্রাম তো হয়ে গেছে, বাট তোমাদেরকে দেখাতে পারলাম না প্রোগ্রাম, কারণ ক্যান্টিনে খুব ব্যস্ত ছিলাম। ক্যান্টিনে অ্যাটেন্ড করতে গিয়ে এদিকে আর আসতে পারিনি প্রোগ্রাম দিয়ে। যাই হোক, তো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে, কেমন লাগছে, সব আমার হাতে আর আমার টিমের হাতে তৈরি এগুলো সব।